আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বিউটি টিপস সেটা হচ্ছে যাদের চুল পড়ে বা অনেক খুশকি হয় তাদের জন্য আমরা চুল পড়া রোধ করার জন্য কত কেনা ইউজ করি এই বাজারে খুব দামি দামি প্রোডাক্টস ইউজ করি জানি না এগুলো কবে তৈরি হয়েছে এগুলোর ডেট কবে কারণ ডেট তো লেখা থাকে বাট ডেট ওরা কী করে যদি আপনার ডেট শেষ হয়ে যায় ওরা দুই টাকা বা তিন টাকা দিয়ে ডেটটা আবার নতুন করে রিপ্লেস করে নেয় তো আর এগুলো তো এমনি স্কিনের জন্য অনেক ক্ষতিকর তো আজকে যেটা দেখাবো সেটা একবার ন্যাচারাল ওয়েতে কীভাবে আপনি চোর পড়া বন্ধ করবেন তার আগে বলে নিচ্ছি আমার এই চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে হেলথ টিপস বিটিপস প্লাস কুকিং আপনারা একবার ঘুরে আসতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি পাঁচটা তেজপাতা আর পাঁচটা প্যারাপাতা পাতা নিয়ে এসেছি তো এগুলো প্রথমে আমি যেটা করব একটা পাতিলে প্রায় দুই কাপ পরিমাণ পানি অ্যাড করব তারপর আমি পাতাগুলাকে একটা সাহায্যে কুচি করে নেব তাহলে তাড়াতাড়ি আপনার নিজেসটা বের হবে দেখুন আমি পেয়ারা পাতাগুলো কুচি হয়েছি এখন তেজপাতাগুলো সবগুলো কুচি হয়ে আসলে আমি এখন এগুলাকে প্রায় বিশ মিনিট ধরে লো আঁচে সেদ্ধ করব ঢাকনা দিয়ে সেদ্ধ করবো অবশ্য বিশ মিনিট পর চলে আসলাম দেখুন ভালো করে কিনে সব সেদ্ধ হয়ে আসছে আর নির্যাসটাও বের হয়ে আসছে এখন আমি এগুলোকে ছেঁকে নেব তো প্রথমে আমি যেটা করব সবগুলা উপকরণ কষলি নেব ভালো করে দেখুন কষলিয়ে চিপে রসটা বের করে ফেলছি এখন আমি একটা কাপে নিয়ে নেব এখন এটা আপনারা যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে অয়েল যেভাবে ম্যাসাজ করে চুলের মধ্যে এভাবে ইউজ করতে হবে তারপর চার পাঁচ ঘন্টা রেখে দিতে পারেন আর যদি আরও ভালো হবে রাত্রে দিন আর সকালে ধুয়ে ফেললে আরও ভালো হবে শ্যাম্পুতে ধুতে হবে অবশ্যই এতে আপনার অনেক উপকার হবে চুল পড়া তো কমবে সাথে খুশকিও দূর হবে আর যারা বেশি জোর পরে সাপ্তাহ চেষ্টা করবেন দুই তিনবার ইউজ করার জন্য তারপর আস্তে আস্তে যখন কমে আসবে তখন আপনারা সপ্তাহে একবার ইউজ করলেন তারপর পনেরো দিনে একবার বা মাসে একবার কন্টিনিউসলি আপনাকে করে যেতে হবে একবার ইউজ করে আপনি কিন্তু ফল আশা করতে পারবেন না যদি ভাল লেগে থাকে আমার এই প্রসেসটা বা আমার এই টিপসটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন